তারপর বিষয় হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء আহমদিয়া মুসলিম জামাতের চট্টগ্রাম নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের 37তম সালানা জলসার সমাপনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট মুতরম সভাপতি সাহেব ন্যাশনাল আমির আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ মঞ্চে এবং আমার সামনে উপস্থিত বুজুর্গানে কেরাম পর্দার আড়ালের মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা শুনেছেন আমার বক্তব্যের বিষয় খতমে নবুয়তের চিরস্থায়ী কল্যাণ। একটু আগে যে নজম বা কাসিদা তেলাওয়াত করা হয়েছে, পাঠ করা হয়েছে, এতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত্ব তার মহিমা বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, তিনি জগতে জগতের ত্রাণকর্তা হিসাবে শান্তির দূত হিসাবে আগমন করেছিলেন। আল্লাহ তাআলা শান্তির দূত তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন উপাধিতে ভূষিত করেছিলেন। খাতামান নবীন হিসাবে তিনি সমস্ত আশিস এবং কল্যাণের দ্বারা নিয়ে এই জগতে মূর্তিমান কল্যাণ হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি এসে জগতের সমস্ত নবী 1,24,000 নবী যারা এসেছেন তাদের সত্যায়ন করেছেন, একাধারে তাদের সত্যতা সাব্যস্ত করেছেন। অপরদিকে এই মহান নবী যিনি আশিস এবং কল্যাণের এক জীবন্ত দ্বারা ছিলেন, মূর্তিমান ঝর্ণা ছিলেন, তার পরস্পে তার সাহাবিরা আকাশের নক্ষত্রে পরিণত হয়েছিলেন। তারপর তার চোয়াতে তার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা গাউস কুতুব এবং ওলিয়া উলিয়াদের মাধ্যমে আধ্যাত্মিক পুরস্কারের এক অবারিত ঝর্ণা দ্বারা তারপর অব্যাহত রেখেছেন, জারি রেখেছেন। আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কল্যাণ এবং আশিসকে অকপটে স্বীকার করি, ঘোষণা দিই এবং মান্য করি। তারপরও আজ দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে প্রতিনিয়ত এই অপবাদ সহ্য করতে হয়, এই অপবাদ শুনতে হয়। আমরা নাকি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত মহিমা, যার এত বরাত্ব, আমাদের জামাতের প্রতিষ্ঠাতা প্রকাশ করে গেছেন,
যেটা আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা কর্মে, আমাদের কথাবার্তায়, আমাদের উঠতে বসতে আমরা প্রকাশ করি। আমরা নাকি সেই নবীকে খাতামান নবী হিসেবে মানি না, অর্থাৎ শেষ নবী হিসেবে মানি না, এই অপবাদ আমাদেরকে দেওয়া হয়। এটা আমাদের বিরুদ্ধে একটি ডাহা এবং মিথ্যা অপবাদ, জঘন্য মিথ্যা অপবাদ। এর সাথে আমাদের জামাতের, আহমদিয়া মুসলিম জামাতের এবং এর প্রতিষ্ঠাতার বিন্দুমাত্র কোনো ধরনের সম্পর্ক নাই। তাহলে শুনুন, খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি এর বিষয়টি আমাদের পবিত্র, আমাদের জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসালাম জগতের সামনে কীভাবে উপস্থাপন করেছেন তার মুখ থেকে এটা শুনুন। তিনি বলছেন, আমার এবং আমার জামাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি না। এটা আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যা আরোপ ছাড়া আর কিছুই না। আমরা যে প্রত্যয়, দৃঢ় বিশ্বাস ও যে অন্তদৃষ্টি দিয়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে বিশ্বাস করি, তার লক্ষ্যভাগের এক ভাগও অপরাপর লোকেরা মানেন না, এবং সেভাবে মানার মতো তাদের সেই হৃদয় ক্ষমতা ও যোগ্যতাও নেই। খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খতমে নবুয়তের মধ্যে যে প্রগাঢ় সত্য, তত্ত্ব ও রহস্য নিহিত রয়েছে তা তারা বুঝে নেই না। তারা কেবল বাপদাদার কাছ থেকে একটা শব্দ শুনে রেখেছেন, কিন্তু এর প্রকৃত তত্ত্ব ও তাৎপর্য সম্বন্ধে অনবহিত। তারা জানেন না খতমে নবুয়ত বিষয়টি কী, এর উপর ইমান আনার মর্মই বা কী। কিন্তু আমরা পরিপূর্ণ ও সংশয়াতীত জ্ঞান ও অন্তদৃষ্টির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি। আর খোদা তাআলা আমাদের নিকট খতমে নবুয়তের গুরুতত্ত্ব এরূপ প্রাঞ্জলভাবে খুলে দিয়েছেন, এর গভীর তত্ত্ব ও মর্মের যে সুপেয় শরবত আমাদেরকে পান করিয়েছেন, তাতে এক এমন এক অনুপম স্বাদ আমরা লাভ করে থাকি যা একই উৎস থেকে পান করে তৃপ্তি লাভকারী ছাড়া অন্য কেউ অনুমানও করতে পারে না। মলফুজাত প্রথম খণ্ড পৃষ্ঠা 342। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম খাতামান নবীনের যে বিষয়টি বর্ণনা করেছেন, এটা সাধারণ মানুষের ধারণা এবং কল্পনারও অতীত। মানুষ কল্পনাও করতে পারে না তিনি যে ঢঙ্গে, যে রীতিতে এবং যে আবেগ অনুভূতি দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামান নবীনের বিষয়টি তুলে ধরেছেন। আমরা যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের লেখা থেকে এই বিষয়গুলো শোনাই এবং বক্তৃতাতে এই বিষয়গুলো বলি, যখন তখন যারা মানেন না তারা শোনার পর ভাবেন এবং দ্বিধাদ্বন্দ্বে অনেক সময় ভুগেন, আসলে কি আহমদিরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানে? তারা একটা সংশয়ে পড়ে যায়। তাই তাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি যে অবশ্যই আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানি, কারণ খাতামান নবীন মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহ তাআলার উপাধি, এবং আল্লাহ তাআলা এই উপাধি পবিত্র কোরআন শরীফে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। তাই এটাকে অস্বীকার করার জোর কোরআন শরীফের মান্যকারী হিসাবে আমাদের নাই, এত বড় স্পর্ধা আমাদের হয়নি। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ মান্যকারী হিসাবে আমরা খাতামান নবীনের আরবি ভাষার যতগুলো অর্থ রয়েছে, শুধু খাতামান নবীনের একটা দুটো অর্থ নয়, আরবিতে খাতাম শব্দের যত অর্থ হয় সব অর্থেই আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন হিসেবে মানি। আরবি অভিধানগুলো যদি দেখেন, বিখ্যাত অভিধান তাজুল উরুজ লিসানুল আরব, সেখানে দেখবেন খাতামের অর্থ দেওয়া হয়েছে মুহর, আংটি, পরিবেষ্টনকারী, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ। আমরা এই প্রত্যেকটি অর্থেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানি। খাতামান নবীনের একটি অর্থ হল সিল বা মুহর। সিল বা মুহরের কাজ কি? সত্যায়ন করা। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন, অর্থাৎ সমস্ত নবীদের সত্যায়নকারী হিসেবে মানি, যে তিনি হলেন সেই নবী, যে নবী এসে সমস্ত তার পূর্ববর্তী সমস্ত নবীদের সত্যতা সত্যায়ন করে গেছেন। আর ভবিষ্যতেও কেউ যদি নবুয়তের কল্যাণ এবং আশিস লাভ করে, তাহলে তাকেও খাতামান নবীনের সিল গায়ে নিয়েই
নবুয়তের পদমর্যাদা লাভ করতে হবে, এই হিসাবে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন হিসেবে বিশ্বাস করি। খাতামান নবীনের একটি অর্থ আংটি। আংটি কী করে? হাতের সৌন্দর্য বর্ধন করে। তো আমরা এই দিক থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন অর্থাৎ আংটি হিসেবে মানি। তিনি নবীদের সৌন্দর্য বর্ধন করেছেন। নবীদের নামে যেসব অপবিত্র বিষয় আদি চড়ানো হয়েছিল সেগুলো থেকে তাদেরকে পুতপবিত্র ঘোষণা করে নবীদেরকে তিনি নিষ্কুলুষ পুতপবিত্র সাব্যস্ত করে নবীদের বাগানের সৌন্দর্য তিনি বর্ধন করেছেন। খাতামান নবীনের একটি অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন ছিলেন। পূর্ববর্তী সমস্ত নবী রাসুল 124,000 নবী রাসুল যে শিক্ষা নিয়ে এসেছেন, সমস্ত নবীদের শিক্ষার নির্যাস মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আকারে পরিপূর্ণরূপে এসে জগতের সামনে উপস্থাপন করেছেন। এই হিসেবে তিনি সমস্ত নবীদের পরিবেষ্টনকারী নবী ছিলেন, খাতামান নবীন ছিলেন। খাতামান নবীনের একটি অর্থ হল সর্বশ্রেষ্ঠ। এই অর্থেও আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানি। আর খাতাম আরবি শব্দ, যখন বহুবচনের প্রতি আরোপ হয়, বহুবচনের সাথে সংযুক্ত হয়, তখন এর প্রধান এবং অন্যতম অর্থ হয় শ্রেষ্ঠ। আর আলোচ্য যে আয়াত খাতামান নবীন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, এই আয়াতে বহুবচনের সাথে খাতাম শব্দটি আরোপিত হয়েছে, সংযুক্ত হয়েছে। নবী এক বচন আর নবী ইনা বহুবচন, তাই এখানে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন বলে বোঝানো হয়েছে। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতামান নবীন, অর্থাৎ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, তার শ্রেষ্ঠত্ব এর দ্বারা বোঝানো হয়েছে। আর খাতাম দ্বারা যে শ্রেষ্ঠ বোঝায় এই বিষয়টি মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বিভিন্ন কথোপকথনে এটা উল্লেখ করে গেছেন, যেটা হাদিস হিসাবে জগতে আজও বিদ্যমান রয়েছে। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একবার সম্বোধন করে বলেছিলেন, হে আমার চাচা, ইয়া আম্মে ফাইন্নাকা খাতামুল মুআযিরিনা ফিল হিজরাতে কামা আন্নি খাতামুন নবিয়িনা ফিন নবুওয়াতে। হে আমার প্রিয় চাচা, আপনি হিজরতের ক্ষেত্রে ঠিক সেভাবেই খাতামুল মুআযিরিন, খাতামুল হিজরতকারী, যেভাবে আমি নবুওয়াতের ক্ষেত্রে খাতামান নবীন। আরেকবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আলী, আনা খাতামুল আম্বিয়ায়ে ওয়া আনতা ইয়া আলিয়্যু খাতামুল আউলিয়ায়ে। হে আলী, আমি যেভাবে খাতামান নবীন ঠিক সেভাবে তুমিও খাতামুল আউলিয়া। এখন যারা খাতাম শব্দের অর্থ শুধু বলতে চান যে শেষ, তারা একবার চিন্তা করে দেখেন, যদি খাতাম অর্থ খাতাম শব্দের একমাত্র অর্থ হয় শেষ, তাহলে এই দুইটি বাক্যে কী দাঁড়ায়? রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাসকে বলেছেন তিনি খাতামুল মুহাজিরিন ছিলেন, তারপরে কি আর কেউ কোনোদিন হিজরত করে নাই? মক্কা থেকে কি মদিনাতে কেউ হিজরত করে আসে নাই? হযরত আলীকে বলেছেন খাতামুল আউলিয়া, তারপরে কি এই উম্মতের মধ্যে কেউ ওলিয়া আউলিয়া হয় নাই? আব্দুল কাদির জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি সহ হাজার হাজার যে ওলিয়া আউলিয়া হয়েছেন, তারা কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে জন্মগ্রহণ করেননি? তারা কি ওলি হন নাই? তা খাতামের অর্থ যদি শেষ হয়, তাহলে এদের পরে কিভাবে ওলি হলেন? তাহলে এর অর্থ কী দাঁড়াচ্ছে? এখানে খাতাম শব্দ দ্বারা হযরত আব্বাসকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, হে আব্বাস, তুমি খাতামুল মুহাজিরিন, তুমি হলে মুহাজিরদের মধ্যে, হিজরতকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিজরতকারী। আর হে আলী, তুমি ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি। বাকি রইল শেষ অর্থ। খাতাম শব্দের একটা অর্থ শেষ। আমরা এই অর্থে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন মানি। কিন্তু যারা আপত্তি করেন, তারা আমাদের উপর অপবাদ চাপানোর জন্য এই বিষয়টার উপর এত জোর দেন, তারা বলেন আমরা নাকি শেষ অর্থে মানি না। কিন্তু যারা বলেন তারাই কিন্তু প্রকৃত অর্থে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে যতই তারা বলি আওড়ান যে আমরা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন অর্থাৎ সর্বশেষ নবী হিসাবে মানি, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে তারা শেষ নবী হিসাবে মানেন না। তারা একদিকে বলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আরেকদিকে তারা বিশ্বাস করেন বনি ইসরাইলের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আকাশে জীবিত আছেন, আবার শেষ যুগে আসবেন,
নবী ছিলেন, নবী অবস্থা আকাশে গেছেন, আবার শেষ যুগে আসবেন। তাহলে শেষ নবী কে হয়? যিনি শেষে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি শেষ নবী? না, তার আগে যিনি এসেছেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী। যখন আমরা আপত্তিকারীদের সামনে এই বিষয়টা উপস্থাপন করি, তারা কিছুক্ষণ চিন্তায় পড়ে যান। একটু চিন্তা করে বুদ্ধিশুদ্ধি খাটিয়ে বলেন, আরে ভাই, উনি তো শেষ যুগে যখন আসবেন, শেষ নবী হিসাবে তো আসবেন না, নবী হিসাবে তো আসবেন না, আসবেন উম্মত হিসাবে। ওরা বলি, আচ্ছা, নবী হিসাবে আসলে সমস্যাটা কি? যে নবী হিসাবে আসলে তো তিনি শেষ নবী হয়ে যাবেন, খাতামান নবীনের অস্বীকার করা হবে। তাই তিনি দোয়া করেছিলেন উম্মত হয়ে আসার জন্য, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, তাই তাকে উম্মত হিসাবে পাঠাবেন। আমরা যখন বলি, ভাই, এই যে কিচ্ছাটা বললেন, এই যে কাহিনীটা বানালেন, এটা কোথায় পেলেন? ঝটপট কোনো ধরনের বিরতি না নিয়ে, কোনো ধরনের চিন্তা ভাবনা না করে বলে দেন, হাদিস শরীফে আছে। যখন আমরা বলি, ভাই, একটু কষ্ট করে হাদিসে কোথায় আছে, এটা কি আমাদেরকে একটু দেখাবেন? তখন তারা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি দেখাতে পারবো, দেখাতে পারবো, দেখাবো। যদি তাদের রেফারেন্স বের করার কোনো সুযোগ থাকে, মোবাইল এখন অ্যান্ড্রয়েড মোবাইলে বের করা যায়, তারা মোবাইল টিপতে থাকেন। আমরা যখন বলি, ভাই, এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই, আপনি একদিন পরে রেফারেন্সটা বের করে দিলেও হবে। কোথায় আছে? ঈসা আলাইহিসসালাম দোয়া করেছিলেন উম্মত হয়ে আসবেন, আর আল্লাহ তাআলা এটা গ্রহণ করেছেন। একদিন নয়, দুদিন পরে নিয়ে আসেন, তিন দিন পরে নিয়ে আসেন, তিন মাস পরে নিয়ে আসেন, তিন বছর পরে নিয়ে আসেন, ৩০ বছর পরে নিয়ে আসেন। মৌলানা সাহেবরা এই সুযোগ পেয়ে তো আশ্বস্ত হন, একটু নীরব হয়ে বসেন। কিন্তু ওই যে টুপসাসে যে আমাদের কাছ থেকে বের হয়ে যান, আর দ্বিতীয়বার ৩০ বছর পরেও আর ফিরত আসেন না, আর ফিরত আসার নামও ধরেন না, ওই রেফারেন্সটা নিয়ে আসেন না। তাই আমাদেরও কপাল বন্ধ। জন্মের পর থেকে কত মৌলবী সাহেবদেরকে বললাম রেফারেন্সটা একটু নিয়ে আসেন, আর কতই না সময়ও দিলাম, যে এতদিন সময় দিলাম, কিন্তু এখন পর্যন্ত মৌলবী সাহেবরা রেফারেন্সটাও নিয়ে আসেন না, আর ওই হাদিসটা আমার দেখাও হয় না যে কোথায় ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আর আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আসলে তারা কেন নিয়ে আসতে পারেন না? এর একটাই কারণ, কারণ এরকম কোনো হাদিস, হাদিসের কোনো কিতাবে নাই। বরং হাদিস শরীফে আছে, মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব ফি জিকরে দাজ্জাল, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ যুগে যে প্রতিশ্রুত মসিহ আসবেন, তিনি নবীউল্লাহ, আল্লাহর নবী হিসাবে আসবেন। এবং চারবার একথা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর শুধু তাই না, ওই যে মৌলবী সাহেবরা বলে দেন যে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন উম্মত হয়ে আসার, তাদের যে উস্তাদরা আছেন, শিক্ষকরা আছেন, তারাও বলতেন, না, উম্মত না, নবী হিসাবেই আসবেন। মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব, তার তত্ত্বাবধানে প্রকাশিত বুখারী শরীফের তফসির, যেটি মুহাদ্দিস মাওলানা আজিজুল হক সাহেবের তত্ত্বাবধানে বের হয়েছে এবং ঢাকার চকবাজার থেকে প্রকাশিত হয়েছে, ওই পুস্তকের পঞ্চম খণ্ডের ১৫৬ এবং ১৫৯ পৃষ্ঠায় তিনি বলছেন, ইমামকুম মিনকুম এবং হাকামান আদালান, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, শেষ যুগে যখন ঈসা আলাইহিসসালাম আসবেন, তখন তিনি ভিন্ন নবী এবং ভিন্ন শরীয়ত বাহক হিসাবে হবেন না, বরং তিনি ব্যক্তিগতভাবে নবী থাকবেন বটে। একদিকে বলছেন নবী হবেন না, ভিন্ন নবী হবেন না, তবে ব্যক্তিগতভাবে নবী থাকবেন। যিনি ব্যক্তিগতভাবে নবী থাকেন তাকে কি বলে? নবী কি দেখেন, বুড়াইতে হলেও বুদ্ধি লাগে। নবী কি ব্যক্তিগতভাবে হন না দলগতভাবে হন? স্ত্রী পুত্র কন্যা সন্তান অনুসারী ছেলে বুড়ু বৃদ্ধ সবাইকে সাথে নিয়ে দামাতগতভাবে নবী হন না নবী একা হন? নবী তো ব্যক্তিগতভাবেই হন, জামাতগতভাবে কেউ নবী হন না। মুফতি মোহাম্মদ শফি সাহেব তিনি তার তফসিরে মারেফুল কোরআনের ১৮০ পৃষ্ঠায় বলছেন, দ্বিতীয়ত হযরত ঈসা আলাইহিসসালাম সে সময় নবুয়ত ও রিসালতের দায়িত্ব পালনে আদিষ্ট হয়ে জগতে আসবেন না, বরং মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দানের উদ্দেশ্যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতিনিধি হিসাবে আগমন করবেন। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তিনি স্বীয় নবুয়তের পথ থেকেও অপসারিত হবেন না। একটু থামি এখানে। যিনি ব্যক্তিগতভাবে নবুয়তের পথ থেকে যিনি অপসারিত হন না তাকে কি বলে? কোনো শিক্ষক যদি শিক্ষকের পথ থেকে অপসারিত না হন তাকে কি বলবে? ছাত্র বলবে না শিক্ষক বলবে? তো নবী যদি নবুয়তের পথ থেকে অপসারিত না হন তাকে কি বলবে? নবীই বলবে। তারপর তিনি বলছেন, তিনি আরো বলছেন, মোট কথা হযরত ঈসা আলাইহিস সালাম
তখনও নবুয়ত ও রিসালাতের গুণে গুণান্বিত হবেন। শুরুতে বলতেন নবী হবেন না, আবার বলতেন নবী এবং রিসালাতের গুণে গুণান্বিত হবেন। যিনি নবুয়তের গুণে গুণান্বিত হন তাকে কি বলবে? নবী বলবে। তারপর তিনি বলছেন, আরও বলছেন, তাকে অস্বীকার করা পূর্বে যেরূপ কুফুর ছিল তখনও কুফুর হবে। কাকে অস্বীকার করলে কুফুর হয়? সাধারণ অনুসারীদেরকে, আল্লাহর ওলিয়া উলিয়া যারা হয় তাদেরকে অনুসরণ করলে কুফুর হয়, না নবী রাসুলকে অস্বীকার করলে কুফুর হয়? কুফুর একমাত্র নবী রাসুলকে অস্বীকার করলে হয়। তার অর্থ কী দাঁড়ালো? হযরত প্রতিশ্রুত মসীহ হিসাবে যিনি আসবেন শেষ যুগে উম্মত হিসাবে নয়, তিনি নবী হিসাবেই আসবেন। তো যখন আমরা এই বিষয়গুলো উপস্থাপন করে বলি, এখন আপনি বলেন ঈসা আলাইহিস সালাম যদি শেষ যুগে আসেন তাহলে শেষ নবী কে হয়? তখন তো তারা আটকে যান, আর কিছু বলতে পারেন না। তবে তাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি, আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবেও মানি, আর আমরা দুই অর্থেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানি। এক, শরীয়তের দিক থেকে শেষ নবী হিসাবে মানি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং পরিপূর্ণ শরীয়ত তিনি নিয়ে এসেছেন। তারপরে আর কোনো নতুন ধর্ম আসবে না, নতুন কিতাব আসবে না, নতুন কোনো বিধান আসবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে এর পরিপূর্ণতা লাভ হয়েছে। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী উৎকর্ষতার দিক থেকে, আধ্যাত্মিক চরম এবং পরম মার্গ লাভকারী হিসাবেও মান্য করি। যে একটা মানুষ আধ্যাত্মিকতার যে চূড়ান্ত মার্গে গিয়ে উপনীত হতে পারে, আল্লাহর সবচেয়ে বেশি যে দিদার লাভ করা সম্ভব, এই দিদার, এই নৈকট্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করেছিলেন। তিনি ফেরেশতাদেরকেও ডিঙ্গিয়ে সিদরাতুল মুনতাহাতে গিয়ে পৌঁছেছিলেন। এই স্তর, এই সীমা আর কেউ ডিঙ্গিয়ে যেতে পারবে না। আধ্যাত্মিকতার চরম উৎকর্ষের পরমত্ব লাভের দিক থেকেও মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ছিলেন। তিনি চূড়ান্ত নবী ছিলেন, চূড়ান্ত মার্গে উপনীত নবী ছিলেন। তাকে ডিঙ্গিয়ে অতীতেও কেউ যায়নি আর ভবিষ্যতেও কেউ যেতে পারবে না। এই দিক থেকেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ছিলেন। আর এই প্রসঙ্গে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, সকল রিসালাত ও নবুয়তের উৎকর্ষের পরমত্ব আমাদের নেতা ও অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় এসে একীভূত হয়েছে। আমরা আরেকটা বিষয় উপস্থাপন করতে চাই, শুধু যুগের দিক দিয়ে শেষ যারা বলছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। একটা উদাহরণ দেই, বাবার সর্বশেষ সন্তান, সে কি বাবার শ্রেষ্ঠ সন্তান? তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শেষ নবী হন যুগের দিক থেকে, সময়ের দিক থেকে, তাহলে তিনি কিভাবে শ্রেষ্ঠ নবী হন? খাতামের অর্থ যদি এটাই হয় যে যুগের দিক থেকে তিনি শেষ, তাহলে শ্রেষ্ঠ কী দিয়ে বোঝাবে? বাবার সর্বশেষ সন্তান কি তার শ্রেষ্ঠ সন্তান? কোনো বাসের, বাস থেকে যিনি সবার শেষে নামেন, সর্বশেষ যাত্রী, তিনি কি সর্বশ্রেষ্ঠ যাত্রী হন? আজকের এই মাহফিলে, এই সিরাতুন নবী জলসায় যিনি সবার শেষে এসে শরীক হবেন, দোয়া শেষ হওয়ার পরে তিনি কি সর্বশ্রেষ্ঠ শ্রোতা হয়ে যাবেন? তাহলে শ্রেষ্ঠত্ব কিসের উপর নির্ভর করে? সর্বশেষ হওয়ার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। তবে আর এই বিষয়টি আমরা না, বড় বড় আলেম উলামা যারা ছিলেন, ওলিয়া উলিয়া যারা ছিলেন, তারাও এই বিষয়টি প্রকাশ করে গেছেন। দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবুল কাসেম নানতুবি, যাদেরকে আলেমকুলের শিরোমণি মানা হয় উপমহাদেশের, তিনি বলছেন, সর্বসাধারণের ধারণা অনুসারে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতামান নবীন হওয়ার অর্থ হল তার যুগ সকল নবীর পরে এবং তিনি সকল নবীর শেষ। কিন্তু সূক্ষ্মদর্শী বিজ্ঞ ব্যক্তিগণের নিকট এটা দ্বিতীয় উপমান সত্য, সময়ের অগ্রপশ্চাতের মধ্যে প্রকৃতপক্ষে কোনো শ্রেষ্ঠত্ব নেই। সুতরাং প্রশংসার স্থলে ওলাকি রাসূলুল্লাহ ও খাতামান নবীন বলা কিভাবে যথার্থ হবে? সময়ের দিক থেকে আগে পরে হওয়ার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহজিরুন নাস পুস্তক 3 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, তাই যদি হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে খাতামান নবীন তার শ্রেষ্ঠত্ব এর দ্বারা কিভাবে বোঝাবে? এটা কে বলছে? মৌলানা কাসেম নানতুবি সাহেব। তবে আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতাম শব্দের শেষ অর্থ আরেকটা অর্থও মানি, যে খাতাম শব্দ শেষ যুগান্তকারী নবী হিসাবে।
যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ছিলেন, যুগান্তকারী নবী ছিলেন। একটু উদাহরণ দেই, যেমন মোবাইলকে যদি বলা হয় এই মোবাইল হচ্ছে যুগান্তকারী আবিষ্কার, মানে কি এর আগে কি মানুষ দূর দূরান্তে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতো না? বলতো, কিন্তু তারের সাহায্য নিয়ে। কিন্তু মোবাইল তার ছাড়া দূর দূরান্ত থেকে কথা বলার একটা যুগের সূচনা করেছে। অর্থাৎ একটা পুরাতন যে টেলিফোনের যুগ ছিল সেই যুগের অবসান ঘটিয়েছে, আর তার ছাড়া দূর থেকে দূরের মানুষের সাথে কথা বলার আর একটা নবযুগের সূচনা করেছে। তো খাতামান নবীনের একটা অর্থ হচ্ছে যুগান্তকারী নবী। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে পূর্ববর্তী যে নবুয়তের দ্বারা ছিল স্বাধীন এবং স্বতন্ত্র নবুয়ত এবং শরীয়ত আলা নবুয়ত, সেই দ্বারাগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে চিরতরে বন্ধ করেছেন, আর তার মাধ্যমে আরেকটা নতুন দ্বারা নবুয়তের আরেকটা আশিস এবং কল্যাণ দ্বারার সূচিত হয়েছে, যেটা তার আনুগত্য এবং অনুসরণের মাধ্যমে লাভ হবে, এটা করেছেন। এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতামান নবীন, অর্থাৎ যুগান্তকারী নবী। এই হিসাবে আমরা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন হিসাবে বিশ্বাস করি। এক আর এই খাতামান নবীনের এরকম অর্থ হয় বলেই উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার কাছ থেকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের অর্ধেক জ্ঞান শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন, তিনি বলেছিলেন, কুলু খাতামান নবীন ওয়ালা তাকুলু লা নাবিয়্যা বাদাহু, তোমরা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন বলো এবং তারপরে কোনো ধরনের নবী নাই এটা বলবে না। খাতামান নবীনের কী অর্থ হয় তিনি কি তা জানতেন না? অবশ্যই তিনি জানতেন, এজন্যই তিনি এটা বলেছেন। আর এই বিষয়টা সুফিকুলের শিরোমণি মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি তিনি আরও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের নবুয়ত বন্ধ করেছেন আর কী ধরনের নবুয়ত তারপরে জারি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলছেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে কেবলমাত্র শরীয়ত বাহক নবুয়ত শেষ হয়েছে, কেবলমাত্র শরীয়ত বাহক নবুয়ত শেষ হয়েছে, নবুয়তের পদমর্যাদা নয়, তাই এখন কোনো নতুন শরীয়ত আসবে না যা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে রহিত করতে পারে, তাই আমার পরে কোনো রসুল ও নবী হবে না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের অর্থ হলো এখন আর এমন কোনো নবী হবে না যে আমার শরীয়তের বিরোধী হবে, যখনই কোনো নবী হবে সে আমার শরীয়তের অধীনস্থই হবে। আল ফতোয়াতে মক্কিয়া, তো পুরাতন শরীয়তবাহী যে নবুয়তের পদ্ধতি ছিল এটা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু শরীয়তবিহীন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে নবুয়তের দ্বারা কিয়ামত পর্যন্ত খোলা রয়েছে। এজন্যই দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ কাসেম নানতুবি বলেছিলেন, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন, কিন্তু এর পরও যদি কেউ নবী হিসাবে আসে তারপরেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামিয়তে কোনো ধরনের হেরফের হবে না, তিনি খাতামান নবীনেই থাকবেন। তাই কোরআন হাদিস এবং বুজুর্গানে উম্মতদের এই অভিমতগুলো থেকে এই বিষয়টা স্পষ্ট যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন ছিলেন, তারপরে এক ধরনের নবুয়ত বন্ধ হয়েছে যেটা হলো স্বাধীন এবং স্বতন্ত্র নবুয়তের দ্বারা ছিল, কিন্তু তারপর আরেক ধরনের নবুয়তের সিলসিলা জারি হয়েছে। এজন্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে কুদসিতে তিনি বলেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার নিকট আরজ করেছিলেন, হে আল্লাহ আমাকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নবী হিসাবে পাঠাও। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে সম্বোধন করে বলেছিলেন, হে মুসা তুমি সেই উম্মতের নবী হতে পারবে না, নবী ইউহা মিনহা, তাদের নবী সেই উম্মতের নবী তাদের মধ্য থেকেই হবে। আর এই বিষয়টি এই উম্মতের মধ্য থেকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকারী নবী হবে, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে স্বয়ং আল্লাহ তাআলাও আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফে ঘোষণা দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফা উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালিহিন, যারা আল্লাহ এবং তার রাসূল মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এখন নবুয়ত লাভ হবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, কিন্তু শর্ত কী? আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, করলে কী হবে? নবী সিদ্দিক শহীদ সালে এই চারটি পুরস্কার পাবে। আর এই চারটি পুরস্কার ওয়াওয়ে আতফা দিয়ে এবং অব্যয় দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত করা হয়েছে,
তাই কেউ যদি বলেন এই চারটি পুরস্কারের যে কোনো একটি পুরস্কার যদি এই দুনিয়াতে লাভ হয় তাহলে অপর তিনটিও হবে। তাই আমি যদি এখন জিজ্ঞেস করি এই উম্মতের কেউ কি শহীদ হয় নাই, সবাই বলবেন হয়েছে। যদি বলি এই উম্মতের কেউ কি ওলিয়া উলিয়া হয় নাই, সবাই বলবেন হয়েছে। যদি বলি কেউ সিদ্দিক কি হয়েছে, সবাই বলবেন হ্যাঁ আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা তো সিদ্দিক হয়েছেন। তাহলে একই অব্যয় দিয়ে চারটি পুরস্কার একসাথে যুক্ত করা হয়েছে। এই দুনিয়াতে যদি তিনটি পুরস্কার লাভ করে তাহলে চতুর্থ যে পুরস্কার নবুয়তের এটাও এই দুনিয়াতে লাভ করবে। আর এটাই হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যুগে এসে লাভ করেছেন। আর প্রতিশ্রুত মসীহ লাভ করবেন এটা রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। একটু আগেই যে হাদিসে কুদসি উল্লেখ করেছি এতে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবিউহা মিনহা, সেই উম্মতের নবী তাদের মধ্য থেকেই হবে। আর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি এজন্যই বলেছিলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুর রসুল, এবং তার আবির্ভাবের পর তার অনুসারীদের তার আনুগত্য এবং তার উত্তরাধিকারী হিসাবে নবুয়তের পদমর্যাদা লাভ করা তার শেষ নবী হওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অন্তরায় নয়। অতএব তোমরা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। মক্তুবাতে ইমাম রব্বানি চিঠি নাম্বার 303 পৃষ্ঠা 442 পৃষ্ঠায় তিনি বলেছেন। আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দাবি করেছেন যে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ফলেই আমি যে নবুয়ত পেয়েছি এটা পেয়েছি, কারণ রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের যে নবুয়তের দ্বারা সেটা বন্ধ করে আরেকটা নতুন দ্বারা আরেকটা নতুন আশিসের সূচনা করেছেন, যেটা সূরা নিসার 70 নম্বর আয়াতে যে যার বিষয়টা আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। আর আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে এই দ্বারার নবুয়ত অর্থাৎ উম্মতি নবী হওয়ার রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আশিস হিসাবে নবুয়ত লাভ করার সৌভাগ্য লাভ করেছি। আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করেই আমার বক্তব্য শেষ করছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এই নতুন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিস এবং কল্যাণ দ্বারার নবুয়ত প্রাপ্তির প্রসঙ্গে বলছেন, আমি যদি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না হতাম আর তার অনুসরণ এবং আনুগত্যকারী না হতাম, অথচ পৃথিবীর সমস্ত পর্বতের সমষ্টি বরাবর আমার পুণ্যকর্মের উচ্চতা ওজন হতো, তাহলেও আমি কখনো খোদার সাথে বাক্যালাপ এবং তার বাণী লাভের সম্মানের অধিকারী হতে পারতাম না। কেননা এখন মোহাম্মদী নবুয়ত ব্যতীত রেখে অপর সমস্ত নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেছে। শরীয়ত নিয়ে আর কোনো নবী আসতে পারে না। অবশ্যই শরীয়ত ব্যতীত রেখে নবী আসতে পারেন, কিন্তু এরূপ নবী শুধু তিনিই হতে পারেন যিনি প্রথমে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। তাদার লিয়াতে এলাহি পৃষ্ঠা 6 হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বলছেন, হে নির্বুধ ও অন্ধরা, আমাদের নবী ও আমাদের সৈয়দ ও মৌলা তার উপর হাজারো সালাম স্বীয় উচ্চতর মর্যাদার দিক থেকে সকল নবীকে ছাড়িয়ে গেছেন। কেননা পূর্ববর্তী নবীদের পদমর্যাদা একটি পর্যায় পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছিল, আর এখন সেই সব জাতি সেই সব ধর্ম মৃত যাদের মাঝে কোনো জীবন নাই, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক কল্যাণ কিয়ামত পর্যন্ত চলমান। তাই তার আধ্যাত্মিক কল্যাণ বিদ্যমান থাকা অবস্থায় কোনো মসির বাহির থেকে আসার কোনো ধরনের প্রয়োজন নেই। কেননা তার অধীনে তার দাসত্বে পালিত হওয়া এক সাধারণ মানুষকেও আল্লাহ তালা মসি বানিয়েছেন। দেখো আল্লাহ তালা এই অধমকেই মসির সম্মানে ভূষিত করেছেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।